দেখুন অবিশ্বাস্য এক ঘটনা মঙ্গলের বাসিন্দা বরিশকা হাজির পৃথিবীতে অবাক হচ্ছেন আরও অবাক হবেন যখন জানতে পারবেন রাশিয়ার এক তরুণ দাবি করে জানিয়েছেন পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে সে মঙ্গল গ্রহের বাসিন্দা ছিল যে মঙ্গল গ্রহকে নিয়ে বিজ্ঞানী থেকে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই আদৌ সেখানে প্রাণের অস্তিত্ব ছিল বা আছে কি না চলছে বছরের পর বছর গবেষণা সেই গবেষণাকে যেন একেবারে নাড়িয়ে দিলেন বছর বিশের রাশিয়ান তরুণ নাম অরিস্কা মিপ্রিয়ানোভিচ কি দাবি বরিষ্কার ভলগ্রোগাদের বরিশার দাবি সে আগে মঙ্গলের বাসিন্দা ছিল পৃথিবীতে তার পুনুজন্ম হয়েছে অতীতে পরমাণু অস্ত্রের লড়াইয়ে বিধ্বস্ত হয়ে যায় মঙ্গল শুধু তাই নয় মঙ্গলের বাসিন্দাদের উচ্চতা সাত ফুট মাটির নিচেই বাস তাদের মানুষের মতো অক্সিজেন নয় কার্বন ডাইঅক্সাইড শ্বাস প্রশ্বাস পর্ব চলে তাদের বরিস্কির মতে ৩৫ বছরের পর মঙ্গলের বাসিন্দাদের বয়স নাকি আর বাড়ে না আর তারা প্রযুক্তির দিক থেকেও খুব উন্নত এভাবেই লালগ্রহের বিভিন্ন কথা বলেছে রাশিয়ার এই তরুণ স্কুলের ছাত্র বরিস্কা আরও জানায় প্রাচীন মিশরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মঙ্গলবাসীদের তখন পাইলট হিসেবে সে একবার পৃথিবীতে এসেছিল ওই স্কুল ছাত্রের কথা অনেককে মন গড়া মনে করলেও ষ্কার বাবা মার কথা শুনে কিন্তু হা হয়ে যেতেই হয় জন্মের কয়েক মাসের মধ্যেই বরিষ্কার কথা শুরু ভিনগ্রহীদের বিষয়ে কথাবার্তা থেকে শুরু করে লিখতে পড়তে আঁকতেও শিখ শিখে যায় সে যা তার বাবা মার পাশাপাশি অবাক করে দেয় চিকিৎসকদেরও তবে বরিষ্কা আরও চাঞ্চল্যকর কথা জানে যে বিশ্বের নাটকীয় পরিবর্তন আসবে যখন মিশরের গিজাই গ্রেট মুমেন্ট স্প্রিংয়ের তালা খোলা হবে আর সেই তালা খোলার কৌশল লুকিয়ে রয়েছে স্প্রিংয়ের কানের নিচেই